খবর আছে রাজধানীর লালবাগের কামরাঙ্গীর চরে অবাধে চলছে ইয়াবার মতো মাদকের ব্যবসা। প্রকাশ্যে দিনে দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছে এমন কারবার। আমরা ভিন্নভাবে ড্রোন ব্যবহার করে খুঁজে বের করতে চেষ্টা করব মাদকের বিক্রি এবং মাদক কারবারিদেরকে। তথ্য ও অভিযোগের ভিত্তিতে মাঠে নামে সময় সংবাদ। এক পর্যায়ে মাহাদীনগরে মিলল ভয়ঙ্কর মাদক ইয়াবা বেচাকেনার চিত্র। অবস্থান শনাক্তের পর এবার সরজমিনে টিম সময়। ক্যামেরা দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন অবস্থানরতরা। এ সময় তাদের হাতে থাকা মাদক ও টাকা ছুঁড়ে ফেলে দেন। তাদের ধরতে এগিয়ে আসেন এলাকাবাসীও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বেরিয়ে আসে ইয়াবা ব্যবসার ভয়ঙ্কর তথ্য। পুরো কামরাঙ্গীর চরের ইয়াবা বিক্রির অন্যতম হটস্পট এই বাড়িটি। চারতলা বাড়ির নেই একটি জানালা। স্থানীয়রা জানান এটি চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে দেলুর বাড়ি। এবার দেখা করতে চাই দেলুর সঙ্গে। প্রথমে রাজি না হলেও বেশ খানিকক্ষণ অপেক্ষার পর অবশেষে গেট খুলতে রাজি হন তিনি। বিভিন্ন থানায় দেলুর বিরুদ্ধে মামলা রয়েছে 15টি। বারবার গ্রেফতার হলেও বেরিয়ে আসেন তিনি। স্ত্রী মেয়েকে নিয়ে পুরো এলাকায় গড়ে তুলেছেন ইয়াবা ব্যবসার বিশাল সিন্ডিকেট। আব্বুরে বিশ্বাস করে অনেক জ্বালায় এরিয়ার ভিতরে এই ব্যবসাটাই করে। এর মূল ব্যবসায় এই আবার এই যে দিলু বাইরে এক সময় বাইরে আবার 10-15 জনে দিয়ে উনি আবার চলে যায়। কে কি কি কে দৌড় দিছে? আমি কিচ্ছু দৌড় দিইনি। পুলিশ বলছে কামরাঙ্গীর চরের শীর্ষ মাদক ব্যবসায়ী দেলু। ব্যবস্থা নেওয়া হবে বাকিদের বিরুদ্ধেও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আগে পুরনো বেশ কিছু মাদক ব্যবসায়ী আছে, যে ধরনেরই কোনো অপকর্ম এলাকায় হোক না কেন, আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতেও যদি এরকম সন্ধান পাওয়া যায় আমরা নিব। লালবাগের কামরাঙ্গীর চরে চিহ্নিত মাদক কারবারির সংখ্যা প্রায় 40 জন বলেও জানায় পুলিশ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।